নবীরে পৃথিবীর যে প্রান্তেই গালি দেবে ওর জ্যান্তা পুঁতে ফেলবো। বাংলার জমিনে যদি কেরানীগঞ্জের জমিনে কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আর জায়গায় হাত পা ভেঙে দিবে, কথা বলেন না কেন? এখন তো গালি দিয়েছে ভারতে, ওরে তো কিছু করার নাই। ও হিন্দু ব্রাহ্মণ পরহিত, ওই বেঈমানের বাচ্চা কুত্তা। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন মান সাবিয়া, আল্লাহ রাসূল হাদিসে বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যারা আমি নবীকে গালি দেবে তার বিচার হলো তার কল্লা উড়াই দিতে হবে। আল্লাহু আকবার করে বলতে পারবে না? বিচারটা কে শিখাই দিয়ে গেছে? এই মক্কার ভূখণ্ডে যে প্রান্তই হোক নবীর গালি দিয়ে এত দূরের কথা, নবীর একটা সুন্নাতকে যদি কেউ অস্বীকার করে মক্কায় সাথে সাথে ওর কল্লা উড়াই দেবে। নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমি নবীরে গালি দিবে সাথে সাথে তার বিচার হলো তার কল্লা উড়াই দেবে। ওই পরহিতের কল্লা আমরা উড়াই দিতে চাই যদি কেন কেমনে, আমরা তো আর ভারত যেতে পারবো না। ওই মুদি আকাডারে বলবো, কারণ ওরটা তো আর কাটা না, ওরটা কি আকাডা না, আকাডারে বলবো। যদি তোর পরহিতের বিচার না হয় সারা পৃথিবীতে আশেকের রাসূলদের আগুন লেগে যাবে, কথা বলেন না কেন? লিবাননে প্রতিবাদের ঝড় উঠছে, জিদ্দায় প্রতিবাদের ঝড় উঠছে, বাংলার জমিনে প্রতিবাদের ঝড় উঠছে, ইরানে প্রতিবাদের ঝড় উঠছে, ফিলিস্তিনে প্রতিবাদের ঝড় উঠছে, ভারতের গুজরাটে সহ দিল্লি নয়া দিল্লি আসাম সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠছে। আজকে রাসূলগুলো দেখায় দিচ্ছে পৃথিবীর যে প্রান্তেই আমার নবীকে গালি দিবে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওর কল্লা সেখান থেকে উড়াইয়া দিব। ভারত সরকারকে বলবো আকাড়া সরকার, মোদি সরকার, তোমার সাথে আমার সরকারের একটা লিয়াজু বর্তমান হচ্ছে। আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে যদি কোনো পরহিত না পৃথিবীর রাজা বাচ্চারাও কথা বলে ওর দাঁত ভাঙা জবাব দিব। রাজি আছেন না নাই? ইনশাল্লাহ বলেন তো। তো নবী পক্ষে যদি পৃথিবীর যে প্রান্তই হোক প্রতিবাদের জ্বর উঠায় ওই ভারতের পরহিত ওই নাস্তিক বেঈমান কুত্তার বিরুদ্ধে, বস্ত্র মুষ্টি ধারণ করে ভারত যেতে পারবো না। যেখানে সমাবেশ মিছিল মিটিং হবে নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য, দোকান পাট রাস্তা ঘাট সব ফেলে রেখে একটু কি প্রতিবাদ করতে যেতে পারবো না? হে দিল্লির মানুষ যদি 100 কিলোমিটার হেঁটে সেই ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি যেতে পারে, ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি শত কিলোমিটার রাস্তা যদি লং মার্চ করে তারা দিল্লি ঘেরাও করতে পারে, আমরা অন্তত পল্টন ওই সুনকুটিয়া কদমতলি ডাক দেয় আমরা যেতে রাজি আছি না? কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখা তো, কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। না মান হা দেখা যাইবো না, দেখবো না যারা হাত তুলছেন কয়জন যাবে। বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ অর্থাৎ যেটার উপদেষ্টা আমি ইলিয়াসুল জিহাদি, বাংলাদেশের সব, এখানে শুধু আমি নয় মানব কল্যাণ পরিষদ বাংলাদেশ অর্থাৎ প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে এই নিয়াত করে একটা সংগঠন আছে কেরানীগঞ্জ। এই সংগঠনের পক্ষ থেকে সুনকোটা চৌরাস্তায় নবী প্রেমিকদেরকে আজকে ডাক দিয়েছে বিশ্ব নবীর পক্ষে ওই পরহিতের বিরুদ্ধে বিচারের দাবি লইয়া ডাক দিয়েছে। কি যাইতে রাজি আছেন? কি যাবেন না খাবার খাওয়ানোর লেগে বাসায় যাবেন? ডাইরেক্ট নামাজ পড়ে ওইখানে যাবেন, রাজি আছেন না নাই? যাবেন তো ইনশাল্লাহ। আমি কসম করে বলতে পারি এত মুজাহাদা যদি থাকে অন্তরের সাথে যে বিশ্ব নবীকে যে গালি দিয়েছে ওর ফাঁসির দাবিতে ওর বিচারের দাবিতে আমি এখান থেকে অন্তত 500 কদম চুনকুটা চৌরাস্তা 500 কদম লাগায় আমি গেলাম। হতে পারে 500 কদমের বাদৌলতে বিশ্ব নবী 6,500 কিলোমিটার রাস্তা এসে স্বপ্নের ভিতরে তোমার সাথে দেখা দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? 100% পারবে মিয়া। কেন পারবে না বিশ্ব নবী? তুমি যদি আশেক রাসুল হিসাবে এখান থেকে 500 কদম লাগাইয়া 200 কদম লাগাইয়া সুনকোটে চৌরাস্তায় যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো নবী গো ভারতে যাওয়া সম্ভব নয়, ভারতে যাওয়া সম্ভব নয়, এই পর্যন্ত আসছে আপনার প্রেম দেখাবার জন্য, দুপুরের খাবার খাই নাই, ঘরেও যাই নাই। ইলিয়াস রহমান জিহাদি বলেছে
পাগলের মতো আশেক রাসূল হিসেবে ছুটে এসেছি শুধু আপনার সাথে বেয়াদবি যে করেছে ওর প্রতিবাদ করার জন্য, ওর বিরুদ্ধে আন্দোলন করার জন্য নবীকেও কিয়ামতের মাঠে আমার ধুইয়ে আপনি জান্নাতে যাইয়েন না, এই নিয়াত যদি আপনার থাকে আমার বিশ্বাস মৃত্যুর একদিন আগে হলো আপনার চেহারার সাথে বিশ্বনবীর চেহারা মিল না করাইয়া আল্লাহ আপনার কবরে নেবে না। আমি কসম করে বলতে পারি আল্লাহ আকবার বলতে পারেন না, বিশ্বনবীর প্রেমে যদি হরিণ জান্নাতে যেতে পারে, হরিণ বিশ্বনবী যাইতেছে সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে, আপনারা জানেন মদিনায় যারা গেছেন মক্কায় যারা গেছেন মক্কা মদিনায় কিন্তু কোনো বাগান নাই, গাছ গাছলা নাই, খালি পাহাড় আর পাহাড়, পাহাড়ের ভিতরে হরিণ বাস করে, বাঘ বাস করে, ভাল্লুক বাস করে, হিংস্র প্রাণী বাস করে। আমি যখন এই বছর মাহফিল করতেছিলাম ওহ পাহাড়ের পাশে, আল্লাহ আকবার বলতে পারলেন না, সুগনাম ওহুদ পাহাড়ের সাথে একটা বাজার আছে, এটার নাম হলো সুগনাম, সুগনাম মানে ছাগলের বাজার, এখানে মদিনার যত কোরবানির উট ভেড়া বকরি দুম্বা এখানে বিক্রি হয়, ওহুদ পাহাড়ের সাথে এই জায়গাটা তো, ওখানে আমার অনেক ভক্ত, হাজার হাজার ভক্ত আমার, যদি বলেন হাজার হাজার মানুষকে মদিনা আছে, হ্যাঁ অধিকাংশ অন্তত 18 লক্ষের উপরে প্রবাসী সৌদি আরবে, আল্লাহ আকবার বলতে পারলেন না, বাংলাদেশি মক্কা মদিনায় যারা কাজ করে বাংলাদেশি এরা আছে অন্তত 4,500-এর উপরে, খালি মক্কা মদিনায় কাজ করে 4,500-এর উপরে তো মদিনায় যারা কাজ করে অধিকাংশ এরা উহুদ পাহাড়ের সাথে থাকে, সুবহানাল্লাহ। তো এখানে যখন আমি গেলাম সুবহানাল্লাহ বাজানলে শুধু কেন এই কথাগুলো বলছি, আমার একটা বাংলাদেশি ভাই বলে জেহাদি সাহেব আমি কেন এই উহুদ পাহাড়ের কাছে কাজ করি জানেননি, আমি 18 বছর পর্যন্ত মদিনায় থাকি, ভালো ভালো কাজের অফার আমি রিয়াদে পাইছি, আমি দাম্মামে পাইছি, আল কাসিম পাইছি, আমি বহু জায়গায় আম্বো পাইছি, যেখানে তেলের খনি এখানে পাইছি, বহু দামি দামি জায়গায় কাজের অফার পাইছি, আমি মদিনা সাইরা যাই নাই গো, কেন যাই নাই জানেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে মদিনায় আসার পরে আর কোনোদিন মক্কায় ফিরে যায় নাই। ও বাজার আল্লাহ শুকর, এই বছর উমরায় যাওয়ার পরে কুমিল্লা দেবিদ্বারে একজন হাজি মারা গেছে, বাজানদে ছোট্ট মেয়েটার সাথে লয়ে গেছে, বিবিরে লয়ে গেছে, মেয়ের জামাই সাথে লয়ে গেছে, 12 বছরের নাতিটাও সাথে লয়ে গেছে, তাদের ফ্যামিলিতে 5 জন উমরায় গেছে। ও বাবা আমার সাথে দেখা, যখন লাশটা তারা দাফন করি আমার কাছে আসছে, হুজুর আমার শ্বশুরকে দাফন করে আস, আমি তার মাথায় হাত দিয়া বললাম আপনার শ্বশুরের সাথে দামি আর কে আছে, যেই কবরস্থানে হাসান ঘুমিয়েছে, যেই কবরস্থানে ওসমান গনি ঘুমিয়েছে, যেই কবরস্থানে মা ফাতেমা ঘুমিয়েছে গো, যেই কবরস্থানে হাসান রাদিয়াল্লাহু তাআলা নু ফাতেমার সন্তান ঘুমিয়েছে, যেই কবরস্থানে ফাতেমার 4টা সন্তান ঘুমিয়েছে, যেই কবরস্থানে আমার নবীর 9 জন বিবি ঘুমিয়েছে, এই কবরস্থানে আপনার শ্বশুর ঘুমাইল, যেই হাজিটা মারা গেছে ছোট্ট মেয়েটারে নিয়ে গেছে, বাবা এখনো বিবাহ হয় নাই, ছোট্ট মেয়ে মানে 15-16 বছর হবে, এই হাজিটার ওই মেয়েটা তার দুলাভাইয়ের সাথে অর্থাৎ তার মার সাথে বলতেছে, ওই যে জেহাদি সাহেব হুজুর মায়ের ওয়াজ বেশি করে, বাবার ওয়াজ বেশি করে, হুজুরের কাছে দোয়া চাও। আমি শুধু তারে বুঝলাম বুনরে কে আমাদের মাঠে তোমার বাবার সাথে দেখা হইব, তোমার বাবার লাগে আমি কি দোয়া করব, তোমার বাবা আমার বাংলাদেশের একটা সোনালী সন্তান, কারণ
সবার কবলে মসজিদ নববীর পাশে দাফন হয় না। মেয়েটারে যতই বুঝতেই বাবা কোন রকম বুঝ মানে না, বোরকার ভাগ দিয়ে কাইন্দা কাইন্দা বলে আসছিলাম পাঁচজন, এখন চলে যাব চারজন, আমার বাবারে কই রেখে গেলাম। ওই হাজির বিবি বারবার কাঁদে আর বলে যদি কোন রকম ভাবে আমার স্বামীরে বাংলাদেশে লয়ে যাওয়ার সিস্টেম থাকতো, আমি লাকেজের ভিতরে করে আমার স্বামীরে লয়ে যাইতাম। আমি বললাম মা গো, আপনার স্বামী এমন জায়গায় ঘুমাইছে যেই কবরস্থানে মা ফাতেমা ঘুমিয়াছে, যেই কবরস্থানে হাসান ঘুমিয়াছে গো, ওই মহিলা কোন রকম ভাবে বুঝে না গো বাবা। আমি আপনাদের সামনে কেন বলছি জানেন, এই পৃথিবী যাদের বা বাবা চলিয়া যায় তারাই বুঝে মা বাবা কি জিনিস। এ যুবক ভাইরা আমি কেন বলছি, ওই হাজি সাহেবের জামাই বারবার বলতেছে হুজুর আমার শ্বশুরকে যখন কবর দিলাম কবরের ভিতরে দেখতেছি কেমন একটা সুবিরান বের হয়ে গেছে, হুজুর যে আতর লাগাই আমার শ্বশুরকে আমরা দাফন করছি, আমি তো কবরের মধ্যে তাকাইছিলাম কিভাবে কবর দেয়, হুজুর কবরের ভিতর থেকে এমন একটা ঘেরান আসছে যেই ঘেরান আতর ওই কোয়ালিটির আতর আমি কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আমি এই কথা কেন বলছি, ওই জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্ব নবী বলেন এমন একটা মানুষ নাই যদি ইমান থাকে আমার আশেকে রাসূল হয়, ওরে যখন এখানে কবর দিবে কবর দেওয়ার সাথে সাথে আমি নবীর রওজার সাথে তার রওজার সাথে যোগাযোগ হয়ে যাবে। বাজান আপনাদের খেদমত আরজ করতে চাই, বেশি সময়ে কথা বলবো না, শুধু একটা কথার উত্তর দেবেন, বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সবাই আছে ইনশাল্লাহ বলেন। নবীরে স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই? যদি বিশ্ব নবীকে স্বপ্নে দেখার নিয়ত থাকে এখন রেডি হন, নবীরে পৃথিবীর যে প্রান্তে গালি দেবে ওর জ্যান্তা পুঁজে ফেলবো। বাংলার জমিনে যদি কেরানীগঞ্জের জমিনে কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে ওর জায়গায় হাত পা ভেঙে দিবে। কথা বলেন না কেন? এখন তো গালি দিয়েছে ভারতে, ওরা তো কিছু করার নাই। ও হিন্দু ব্রাহ্মণ পরহিত ওই বেঈমানের বাচ্চা কুত্তা, কারণ আমার আল্লাহ কোরআনে বলেন মান সাবিয়া, আল্লাহ রাসূল হাদিসে বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমি নবীকে গালি দেবে তার বিচার হলো তার কল্লা উড়াই দিতে হবে। আল্লাহ আকবার, যদি বলতে পারো বিচারটা কে শিখাই দিয়ে গেছে? এই মক্কার ভূখণ্ডে যে প্রান্তই হোক নবীর গালি দিয়ে এত দূরের কথা, নবীর একটা সুন্নাতকে যদি কেউ অস্বীকার করে মক্কায় সাথে সাথে ওর পাল্লা উড়ে দেবে। নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমি নবীর গালি দিবে সাথে সাথে তার বিচার হলো তার পাল্লা উড়ে দেবে। ওই পরিহিতের পাল্লা আমরা উড়ে দিতে চাই যদি কেন কেমনে, আমরা তো আর ভারত যেতে পারবো না, ওই মুদি আকাডারে বলবো, কারণ ওটা তোর কাটা না, ওটা কি আকাডা না আকাডারে বলবো, যদি তোর পরহিতের বিচার না হয় সারা পৃথিবীতে আশেকের রাসূলদের আগুন লেগে যাবে। কথা বলেন না কেন? লিবাননে প্রতিবাদের ঝড় উঠছে, জিদ্দায় প্রতিবাদের ঝড় উঠছে, বাংলার জমিনে প্রতিবাদের ঝড় উঠছে, ইরানে প্রতিবাদের ঝড় উঠছে, ফিলিস্তিনে প্রতিবাদের ঝড় উঠছে, ভারতের গুজরাটে সহ দিল্লি নয়া দিল্লি আসাম সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠছে। আশেক রাসূলগুলো দেখায় দিচ্ছে পৃথিবীর যে প্রান্তেই আমার নবীকে গালি দিবে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওর কল্লা সেখান থেকে উড়াইয়া দিব। ভারত সরকারকে বলবো আকাড়া সরকার, মোদি সরকার, তোমার সাথে আমার সরকারের একটা লিয়াজু বর্তমান হচ্ছে, কিন্তু মনে রাখবা যদি লিয়াজু আমাদের সাথে রাখতে হয়
বাংলার মুসলমান এমন একটা কোয়ালিটির মুসলমান, এরা হতে পারে গরিব, এরা হতে পারে পয়সাহীন, এরা হতে পারে চেহারার মিল নাই, হতে পারে এদের গায়ে শক্তি নাই, কিন্তু আশিক রাসূল যদি রাস্তায় নামে সারা পৃথিবী একাকার করে ফেলতে পারে। তার জ্বলন্ত প্রমাণ বিগত সরকার থেকে বেরিয়েছে, কথা বলেন না কেন? ভারত সরকারকে বলবো আমার এই বক্তৃতার মাধ্যমে, কারণ আমার বক্তৃতা সারা পৃথিবীতে যাবে জুমার পরে, আমি জানি। যদি আমার বক্তব্য মোদি সরকার আপনার কান পর্যন্ত পৌঁছায়, আমি ইলিয়াস রহমান জেহাদি বাংলাদেশের ক্ষুদ্র একটা থানা কেরানীগঞ্জ থেকে হুঙ্কার দিয়ে বলছি, ইলিয়াস রহমান জেহাদি হতে পারে গুণাগান, আমার বিশ্বনবীর চরিত্রে যদি তুমি মোদিও কথা বলো, তোমার আমি সুযোগ পাইলে তোমার কল্লা আমি উড়াই দেব। তোমাকে চ্যালেঞ্জ করলাম, যদি পারো আমার নবীকে তুমি মোদি একটা গালি দিয়ে দেখো, তোমার চরিত্রে কত নাম্বার ভেজাল থাকতে পারে, আমার চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। আমার নবীকে নিয়ে তুমি মোদিও যদি কথা বলো, ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ইরানের মুসলমান, সৌদি আরবের মুসলমান, তোমার কল্লা উড়াই দিতে দ্বিধাবোধ করবে না। সারা পৃথিবীর মুসলমান জীবন দিতে পারে, তার নবীর অপমান সহ্য করতে পারে না। তুমি তাড়াতাড়ি তোমার ওই ব্রাহ্মণকে, তাড়াতাড়ি তোমার ওই পরহিত জাউরাকে, বেজরমাকে, পিতৃ পরিচয়হীন সন্তান, কারণ আমার নবী বলেছে যে আমার চরিত্র নিয়ে কথা বলবে, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ওর জন্ম জারদ সন্তান, তোমার এই জারদকে, তোমার ওই পিতৃ পরিচয়হীন সন্তানকে, এই পরহিতকে অতি তাড়াতাড়ি বিচারে কাট করে আনা হবে। সারা পৃথিবী থেকে জ্বর উঠবে, বাংলাদেশের মুসলমান কেবল গর্জা উঠছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হয়েছে, তোমরা জানো পল্টন থেকে আন্দোলন হচ্ছে, সারা বাংলাদেশ থেকে আন্দোলন হচ্ছে। কয়েকদিন পরে আশেকের রাসূলদের আশেকের আগ্নেয়গিরি দাবানলের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে, এই আগুন সামাল দেওয়ার মতো তুমি মোদি আর কুলে পারবে না, কথা বলেন না কেন? কি আশেকের রাসূল কি পরিচয় দিতে রাজি আছেন না? ঘরের মধ্যে হইয়া থাকা মনে রাখবেন, আমি বলি নাই, যদি আপনি বলেন হুজুর এখানে বসে সিদলাইলে কি হবে, এই মুসলমানের বলা এখানে বসে সিদলাইলে হবে না, মানে আপনাদের জানা আছে বিশ্বনবীর একজন সাহাবীকে শহীদ করা হচ্ছে মসজিদে নবমী থেকে প্রায় 82 কিলোমিটার দূরে, সেই বীরে মাওনা, আল্লাহু আকবার বলতে পারে, সেই তাবুকের কাছাকাছি বীরে মাওনা আমি গুনাহগারে ওষুধ দিয়েছিলাম, রসুল একজন সাহাবিকে শহীদ করা হচ্ছে, সুরিতে চড়ানো হচ্ছে, সেই বীরে মাওনা তাবুকের কাছাকাছি যখন পাহাড়ের ঢালুতে ফেলাইয়া তাকে সুরিতে চড়াচ্ছে, হাত পায়ের ভিতরে লোহা ঢুকাই দিছে, হাত পায়ের ভিতরে এখান দিয়ে লোহা ঢুকানো, এখান দিয়ে প্যারাক ঢুকানো, শহীদ হওয়ার মাত্র 2 মিনিট আগে জিজ্ঞেস করে, তুমি শুধু একবার বলো তোমার এখানে তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে শহীদ চরণ হচ্ছে। ওই সাহাবি বলে, উত্তরটা যদি নিতে হয় তাহলে আমার হাত পায়ের বাদনটা ছেড়ে যায়। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই উত্তর যদি নিতে হয় যে আমার পরিবর্তে আমার নবীর শহীদ চরণ হচ্ছে, এই কথা একবার শাহেদ করলে, সাক্ষ্য দিলে, গাওয়াহি দিলে আমার ছেড়ে দিবি, আমার মতো হাজারো জীবন হাজার বার শহীদ হবে শুনিতে চড়ে, কিন্তু তারপরে যদি শুনির মাঝখানে বসে শুনি আমার নবীর পায়ের মধ্যে একটা কাঁটা ফুটছে, কাঁটা কেউ যদি আমার কানে খবর দেয়, আমি শুনির থেকে যদি সুযোগ পাই আমার এই দাঁত দিয়া আমার বিশ্বনবীর পায়ের কাঁটাটা তুলে দিল, শুনিতে চড়ানো দূরের কথা। এই ছিল সাহাবিদের ভালোবাসা। এই মুসলমান ভাইরা এখন যদি বলেন যে আমরা বাংলাদেশ থেকে ভালোবাসা কিভাবে করব, আমার নবীরে গালি দিছে, আমরা এখানে বসে সিনলেলে কি হবে, এই নামাজ যদি আল্লাহরে না দেখে পড়তে পারেন, নামাজের মধ্যে দুরুদ, আপনার দুরুদ মদিনায় যাবে, এই বিশ্বাসে যদি তাসাহুদের পরে দুরুদ পড়তে পারেন, এই দুরুদ নামাজে কি লেগে পড়েন, আপনার দুরুদ নবীর রজায় যাক এই নিয়ত করে পড়েন না, কথা বলেন না কেন? এই যে তাসাহুদের পর আত্মাহিয়াতের পরে সালাম ফিরেবার আগে দুরুদ পড়েন না, দুরুদ কেন পড়েন, যে আমার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই কি বলছেন, আমার দুরুদ ও সালাম নবীর রওজায় যাক, নবীর কাছে পৌঁছাক, আপনার সালাম পৌঁছায় যাবে 100% যদি আপনার অন্তরে ইশকে নবী থাকে।
আর এসকে নবী না থাকলে আপনার দুরুদ আসমানে যাবে না, নবীর রোজা যাবে না। তাহলে এখান থেকে যদি হাজার সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে নামাজের ভিতরে সালাম যাবে এই আশা নিয়ে দুরুদ পড়তে পারেন, মনে রাখবেন আপনার প্রতিভা এখান থেকে পাঁচশো কিলোমিটার দূরে যেতে পারে, হাজার কিলোমিটার দূরে যেতে পারে, পারে কি পারে না? অতএব ওই পরিহিতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য বিচারের দাবি নিয়ে বর্তমান সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করার জন্য মোদি সরকারকে দেখাবার জন্য সুরকেটের চৌরাস্তায় নামাজের পরই আন্দোলনের ডাক আসছে উলামা একরামের পক্ষ থেকে। কি যাবেন না ওখানে? যাবেন তো ইনশাল্লাহ, সবাই যাবেন তো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যারা আমার নবীকে গালি দিয়েছে ওর বিচার তোমার কাছে দিলাম। মা আয়েশা বলেন আমাদের ঘরে তিন মাস পর্যন্ত কোনো হাড়ি জ্বলেনি, এক চাঁদ থেকে আর এক চাঁদ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমাদের ঘরে বাতি জ্বলে নেই। উম্মতের জন্য বিশ্বনবী পেটে সাত দিন পাথর বেঁধেছে, আজকে সেই উম্মতের সামনে আমার নবীরে গালি দেবে, এটা কোনো দুর্বল ইমানদার ছাড়া কেউ মেনে নিতে পারে না ইনশাল্লাহ। বাকি নামাজের পরেই চুনকোটা চৌরাস্তায় যাবো ইনশাআল্লাহ। আর ওই বিমানের বিচার পৃথিবীতে হোক আপনি চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ এই জুমার দিন রবিউল আউয়াল মাসে তোমার নবী দুনিয়া আসছিল, এই রবিউল আউয়াল মাসে তোমার কাছে বিচার দিলাম, জানি আমাদের বিচার দুনিয়ার কোনো আদালত করবে না, তোমার আদালতে দিলাম, এই পরহিতের বিচার পৃথিবীতে তুমি করবা। আল্লাহ তুমি ওকে হেদায়েত দিবা, তা না হলে হেদায়েত না থাকলে চিরতরে ধ্বংস করে দিবা, চিরতরে ধ্বংস করে দিবা, চিরতরে ধ্বংস করে দিবা, চিরতরে ধ্বংস করে দিবা। ভারতের ভিতরে বহুত ঘটনা আছে যে বাবরি মসজিদে প্রথম বাড়ি দিয়েছিল সে কিন্তু মুসলমান হয়েছিল, কথা বলেন না কেন? এবং ভারতের ভিতরে বিশ্বনবীকে যে সর্বপ্রথম নবীকে গালি দিয়েছিল সে কিন্তু মুসলমান হয়েছিল, সে শ্রীকৃষ্ণ, সে শ্রীকৃষ্ণ যার নাম হয়েছিল ইসলাম, নুরুল ইসলাম, এই বাংলার জমিনে আসছিল ইসলাম কবুল করার পরে যে বিশ্বনবীকে স্বপ্নে দেখেছিলেন। ভারতে বহুত ঘটনা আছে যেই ঘটনার বিদ্যমান, এইটাই বোঝা যায় যে বিশ্বনবীর ভালোবাসা ভারতের ভিতরে আছে ইনশাআল্লাহ তাআলা। শ্রীকৃষ্ণ যদি নুরুল ইসলাম হতে পারে, দীপ্তকণ্ঠে আওয়াজ করে বলতে পারি মোদী সরকার যে বেঈমান পরহিত নবীকে গালি দিয়েছে, তোমাদের দেবতাদের একজন ইমাম আল্লাহ তার হেদায়েত দিক যদি হেদায়েত না পায় ওর জীবনের তেরো জন আল্লাহ ধ্বংস করে দেয়। এ আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বক্তৃতা শেষ করার আগে ওর বিচার বাংলার জমিনে হোক আপনার চান্ত, ইন্ডিয়া হোক চান্ত, আমরা বাংলাদেশের সরকার অতি দ্রুত আশেকের রাসুল হিসাবে ভারতের দূতাবাসে একটা স্মারকলিপি পাঠানো হোক যে অতি তাড়াতাড়ি এই পরহিতের বিচার করা হোক, কারণ পৃথিবীর কোন ধর্মের গ্রন্থের মধ্যে নাই কোন ধর্মের উপর আঘাত করা যায়।